স্বাগত আবারও একুশে বিজনেসে। দর্শক বলে দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। মহাকাশে উৎক্ষেপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট একের এক বছর পূর্তি করল বাংলাদেশ। যদিও গ্রাউন্ড স্টেশনের দায়িত্ব বুঝে নিতে সময় লেগেছে 6 মাস। এই কমিউনিকেশন স্যাটেলাইটটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে চলতি মাসে। বেসরকারি টেলিভিশনগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হলে অভ্যন্তরীণ বাজারের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে 2018 সালের 12 মে উৎক্ষেপণ করা হয় বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বিশ্বের স্যাটেলাইট উৎক্ষেপণকারী 57তম দেশ হিসেবে স্বগৌরবে নিজের জানান দেয় অমিত সম্ভাবনার এই দেশটি। বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে স্থাপনে খরচ হয়েছে 2,765 কোটি টাকা। গেল বছর নভেম্বরে চুক্তি অনুযায়ী ফ্রান্সের থ্যালাস এলিনিয়ে স্পেস বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিক হস্তান্তর করে বাংলাদেশের কাছে। স্টেশনের পুরো দায়িত্ব নিয়েই টিভি চ্যানেল ও ব্যাংক সহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে কর্তৃপক্ষ। এই যোগাযোগ স্যাটেলাইট কাজ করবে টেলিমেডিসিন, প্রাকৃতিক দুর্যোগ সংকেত ও সংযোগ, শিক্ষার ডিজিটাল রূপান্তর, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ স্থাপন সহ নানা বাণিজ্যিক সেবায়। একান্ত সাক্ষাৎকারে আইসিটি মন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্ষপূর্তির অর্জন তুলে ধরেন। অভ্যন্তরীণ বাজারের লক্ষ্যমাত্রা তো প্রায় পুরোটাই পূরণ হয়ে যাবে যে মুহূর্তে আমি আমার টেলিভিশনগুলোকে আমার স্যাটেলাইটের আওতায় আনতে পারব। ইন্টারনেট ব্যান্ডউইথের বাণিজ্যিক সুবিধা নিতে টিভি চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সেবা নেবে বলে জানিয়েছেন মন্ত্রী। 12 তারিখ থেকে আমাদের যে চ্যানেলগুলো আছে সবগুলোই আমাদের স্যাটেলাইট ব্যবহার করবে, ইতিমধ্যে এখন কিন্তু করছে। আমরা এটাকে বাণিজ্যিকভাবে হিসাব করব 19 তারিখ থেকে। ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ সেবা নিশ্চিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সক্ষমতা তুলে ধরেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান। এখন যে ডিটিএইচ সার্ভিস যারা দিচ্ছে, এরকম আমরা আরেকটা ডিটিএইচ সাপ্লায়ার যদি আসে, ডিটিএইচ সার্ভিস প্রোভাইডার আসে, তাদেরকেও আমরা দিতে পারবো। আমাদের 26টা KU ব্যান্ডের ট্রান্সপন্ডার আছে এবং 125টা চ্যানেল দেওয়ার জন্য প্রায় 5টার মতো ট্রান্সপন্ডার যায়। তো 5টা গেলে আরও অনেকগুলো থাকবে, সুতরাং আমাদের সক্ষমতা প্রচুর আছে। মাননীয় নেত্রী শেখ হাসিনা বারংবার বলেছে অন্যান্য সেবার মতো প্রতিটি লোক, এই প্রজাতন্ত্রের প্রতিটি লোক যেন ব্যান্ডউইথ থেকে কোনো অব্যাহত না হয়, প্রতিটি লোক যেন ব্যান্ডউইথ পায়, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে প্রতিবেশী দেশে বাণিজ্যিকভাবে ব্যান্ডউইথ সরবরাহের পরিকল্পনাও চলছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে বছরে 60,000 মোটরসাইকেল উৎপাদন ক্ষমতা সম্পন্ন অ্যাসেম্বলিং ফ্যাক্টরি স্থাপন করেছে এসআই মোটরস। দুপুরে রাজধানীর এক হোটেলে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইয়ামাহা CKD অ্যাসেম্বলি ফ্যাক্টরি উদ্বোধন করা হয়। জাপানের সরাসরি কারিগরি সহযোগিতায় স্থাপিত ফ্যাক্টরিটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন এসআই গ্রুপের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফুদ্দৌলা, এসআই মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এফ এইচ আনসারি, এসআই মোটরসের ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস সহ আরও অনেকেই। দর্শক এবারে নিচ্ছে একটা বিরতি, বেলা 1:30 আবারও ফিরে আসবে একুশে বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।